আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, বাংলাদেশে অলরেডি প্রায় শীত চলে আসছে বলা যায়। গ্রাম প্রত্যন্ত যে অঞ্চলগুলো আছে আমাদের গ্রামের ঢাকার বাইরে, সেগুলোতে অলরেডি সকালবেলা এখন অনেকেই এবং সন্ধ্যার সময় আমরা শীত অনুভব করছি এখন। দর্শক, এই সময়টায় দেখা যাচ্ছে যখন একটা সিজন চেঞ্জ হয় তখনই দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। তো এই সময়টা আমাদের একটু সতর্ক এবং সাবধানে থাকতে হবে। দর্শক, আমাদের মাঝখানে এরকম অনেক মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবৎ PLID সহ অন্যান্য বিভিন্ন জয়েন্টের ব্যথাজনিত সমস্যায় তারা ভোগেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তারা চিকিৎসা করেন ঠিকই, কিন্তু এর কোনো সঠিক লাইন গাইড যখন ওরা পান না বা সঠিক চিকিৎসা যখন পান না, যত দিন যেতে থাকে দেখা যাচ্ছে আরও খারাপের দিকে এটা যেতে থাকে। একটা সময় এমন একটা পর্যায়ে চলে আসে যে স্বাভাবিক চলাচল তো দূরের কথা, বিছানায় শয্যাশায়ী হয়ে যেতে হয় এবং কারোর সাহায্য ছাড়া সে কোনো কাজও করতে পারে না, এরকম একটা অবস্থায় চলে আসে। সো যখনই ধর এই ধরনের সমস্যা হবে, এত দূর পর্যন্ত আসলে বাড়তে দেওয়া যাবে না, তার আগে আসলে আমাদের এই সতর্কতা অবলম্বন করতে হবে, সঠিক চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক ট্রিটমেন্ট নিতে হবে। দর্শক, যদি এর মাঝখানে আমরা এরকম অসংখ্য পেশেন্টকে পাই যারা প্রবাসে থাকেন, প্রবাস জীবনে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেকেই সতর্কতামূলকভাবে অনেকে কাজ করেন, বাট অনেক জায়গায় দেখা যাচ্ছে যে নিরাপত্তার বিষয়টাকে কিছু ক্ষেত্রে তারা অগ্রাহ্য করেন। সেই অগ্রাহ্য করতে গিয়ে এবং আমাদের যারা বাংলাদেশ থেকে যাচ্ছেন, অনেকে আছে রুটি রোজগারের জন্য, তাদের সর্বস্ব মানে যতটুকু সম্ভব দিয়ে তারা আসলে রিস্ক নিয়ে হলেও তারা কাজগুলো করেন। এই কাজগুলো করতে গিয়ে দেখা যায় অনেকেই বিভিন্ন ধরনের দুর্ঘটনাজনিত সমস্যায় পড়েন, এবং এই যে দুর্ঘটনায় তারা পড়েন এর চিকিৎসাটাও কিন্তু আসলে সৌদি আরবে বলেন বা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, এশিয়ার যে দেশগুলো আছে, সেই দেশগুলোতে আসলে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। তখন দেখা যাচ্ছে অনেকেই এই চিকিৎসাটা তাদের পক্ষে করানোটা সম্ভবপর হয়ে ওঠে না। তারপরে অনেকে চেষ্টা করেন সুস্থ হওয়ার জন্য, এবং একটা সময় যখন দেখছেন আর কাজ করতে পারেন না, তাদেরকে ফিরে আসতে হয় আমাদের দেশে, এরকম অসংখ্য ঘটনা আমরা দেখতে পাই। ঠিক তেমনি আজকে আমাদের সেটে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন, আমাদের এই ভাই বেশ কিছুদিন আগে এরকম একটি দুর্ঘটনার কবলে উনি পড়েন, এবং তারপর থেকেই ওনার এই PLID সমস্যা শুরু হয়। প্রথম দিকে যদিও সমস্যাটা অল্প ছিল, বাট একটা সময় সেটা এতটাই প্রকট আকার ধারণ করেছে যে ওনাকে এক সময় চলে আসতে হয়েছিল দেশে। আসুন দর্শক, একটু ওনার সাথে একটু কথা বলি, পরিচিত হয়ে নিই কীভাবে এই দুর্ঘটনা ঘটেছিল, কতদিন যাবত উনি আছেন, কী কী চিকিৎসা করেছেন, আজকে সর্বোপরি উনি কেমন আছেন, পুরো বিষয়টি একটু ওনার কাছ থেকে আমি একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন আজকে? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক সুস্থ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, স্যারের কাছে এখানে আসে আমি অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। স্যার, আমরা আপনার একটু নামটা একটু জানবো, আপনার নামটা যদি একটু বলেন। আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার। স্যার বাসা কোথায়? কুমিল্লা। কুমিল্লা কোথায়? হোমনা উপজেলা। হোমনাতে। আচ্ছা, আমরা জানি আপনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন, কোথায় ছিলেন স্যার? সৌদি আরবের রাজধানী রিয়াদ। রিয়াদে ছিলেন? জি। কত বছর হবে স্যার ওখানে? 20 বছর। 20 বছর। জি। এবং জীবনের অনেকটা সময়, মেইন সময়গুলো যখন মানুষ ছুটে বেড়ায়, বন্ধুদের সাথে আড্ডা দেয়, সুন্দরভাবে কাটায়, সেই সময়গুলোকে পরিবার পরিজন ছেড়ে আপনাকে চলে যেতে হয়েছে, তাগিদে অনেকটা সময় আপনি পার করেছেন। জি। তো আমরা জানি আপনি প্রবাসে থাকাকালীন সময় একটা ছোট্ট দুর্ঘটনা ঘটেছিল আপনার জীবনে, সেই দুর্ঘটনাটা কি ছিল? আমি এটা ওই কেরানে উঠছিলাম, তো ওই কেরান থেকে নিচে পড়লে ওইটা একটা প্রায় খেলাধুলার মতোই, ওখানকার ওই সৌদি ছেলে ফেলেগুলো ওখানতে পরে যে যে উপর থেকে পড়তে পারে, নিচে বেলুন ছিল মাটির মধ্যে, না বেলুন ছিল নিচে, যে যে যত যত মিটার উপরতে পড়তে পারে তাকে একটা প্রাইজ দেয়। আচ্ছা আচ্ছা। তো আমি সাহস করে, আমি বাংলাদেশি, আমি বলছি তাদের কাছ থেকে সত্যি ছেলে আমি কম না, আমাকে মস্কারা করে ওরা তুই পারবি না। আমি মোটামুটি বাংলাদেশের চারতলা এরকম উপর আমি উঠছি, কেরানে উঠাইছে আমাকে। আচ্ছা। ওখান থেকে আমি পড়ছি বেলুনের উপরে, বেলুনের উপরে পড়ার পরে আমি তাৎক্ষণিক আধা ঘন্টা আমার জ্ঞান হারাই ফেলছিলাম, আমি কোমরে ব্যথা পাইছি, আমি বুঝতে পারছি কোমরে ব্যথা পাইছি। মানে বেলুনে পড়ার পর কি বেলুন থেকে আপনি সাইডে পড়ে গিয়েছিলেন? বেলুন উপরে ছিলাম, পরে আমি গড়াইতে গড়াইতে নিচে পড়ছি। আচ্ছা। বেলুন থেকে, বেলুন অনেক বড় ছিল। আচ্ছা। নিচে তো গড়াইতে গড়াইতে পরে আমি নিচে পড়ছি, নিচে মাটির মধ্যে পড়ছি। তো পরে আধা ঘন্টা আমাকে যারা আমার সাথে ছিল ওরা আমার দাঁড় করাইছে, আমি 4 দিন আমি সোজা দাঁড়াইতে পারিনি, এতটা ব্যথা পেয়েছি। হ্যাঁ। তবে তখন কিন্তু কোনো হাসপাতালে যাই নাই, ওষুধও খাই নাই, বয়স কম ছিল, 4 দিন পরে আমার ব্যথা ব্যথা সব সেরে গেছে, আমি স্বাভাবিক কাজ করতে পারি, স্বাভাবিক সব আমার কাজ করতে পেরেছে। এবং কয়েক বছর ওই প্রত্যেক বছর ওই সময়টা আসলে আমার এই জ্বর, শরীরে জ্বর আসা আর কোমর ব্যথা শুরু হয়ে যায়। আচ্ছা, মানে বছরের একটা নির্দিষ্ট সময় ওই সময়টা জ্বর আসতো এবং ব্যথা আসতো, কিন্তু আমি তবুও গুরুত্ব দিই না।
আপনি গুরুত্ব দিবেন কিন্তু যত দিন গিয়েছে দেখছেন এই ব্যথার পরিমাণটা ধীরে ধীরে বাড়ছে তো আমি গাড়ি চালাই গাড়ি থেকে নামলে আমি সোজা দাঁড়াইতে পারি না 10 15 মিনিট সময় লাগে আমি গাড়িতে সোজা দাঁড়াইতে ভাত খাইতেছি ভাত খাইয়া ওই যে তো ভাত নিচে বসে খায় চেয়ারে বসে খায় ভাত খাইয়া দাঁড়াইতে গেলে অনেক কোন সময় লাগে আমার দাঁড়াইতে আচ্ছা আচ্ছা তো পরে আমি ওখানকার এই যে স্থানীয় যে হাসপাতালগুলি আছে চারটি হাসপাতাল আমি গেছি গেলে আমাকে ইঞ্জেকশন দেয় আর ওষুধ দিয়ে দেয় আচ্ছা এগুলি খাই আমার ব্যথা কমে না কমর ব্যথা সেরে যায় কিন্তু আমার আস্তে আস্তে পরে আমার ডান পায়ে চলে আসে আচ্ছা পরে আমি আর ডান পায়ে আমি দাঁড়াইতে পারি না হাঁটতেও পারি না পরে বাড়িতে যোগাযোগ করি আমার পরিবারের সাথে বলে চলে আসো তো তখন ওই জায়গার থেকে আমি হাইটে আমি এয়ারপোর্টে আসতে পারি না হুইল চেয়ার দিয়ে আমি বিমানে বসে আসছি এবং হুইল চেয়ার দিয়ে আমি পরে হাসপাতালে আমি আসি আমার পরিবারের সিদ্ধান্ত ওনারা নিয়ে গেছে আমার তো যাওয়ার পরে ওনারা এমআরআই করলো এমআরআই করার পরে ডাক্তার বললো যে এটা একমাত্র চিকিৎসা অপারেশন ছাড়া এটা রোগী ভালো হবে না ওষুধপত্র দিলে তখন আমার প্রচুর ব্যথা সৌদের হাতে ব্যথা নিয়ে আসছি আমি কথাই বলতে পারি না স্যারের সাথে আমার যারা আমার সাথে যারা অভিভাবক ছিল গার্জিয়ান ছিল ওরাই কথা বলতেছে স্যারের সাথে তখন আমি বললাম না আমার গার্জিয়ানরা বলো না তাহলে চিন্তা ভাবনা করতে হবে আমাকে বাড়িতে নিয়ে গেল আর কিছু ওষুধপত্র দিয়ে দিল দিতে চায় নাই তাও দিয়ে দিছে ইঞ্জেকশন দিলে ওই ওষুধ খাইলে সেরে যেত আমি কিছুদিন কাজ করতে পারতাম দু তিন মাস কাজ করলে আর কোনো অসুবিধা হইতো না এমন করতে করতে পরে আর কমর ব্যথা হয় নাই পরে হঠাৎ করে একদিন এই ডান পায়ে শুরু হয়ে গেল ব্যথা আচ্ছা এমন ব্যথা যে আপনি মানে আমি সহ্য করতে পারি না ডান পা সোজা করতে পারি না বসতেও পারি না পরে আমি আসলাম এখানে আমার অভিভাবক নিয়ে গেল এমআরআই করার পরে উনি যা বললো আমি আর রিস্ক নিলাম না উনি তারপর গ্যারান্টি দিল না যে না অপারেশন করার পরে আপনি সুস্থ হয়ে যাবেন 100% সেই গ্যারান্টি উনি দেয় নাই না দেওয়ার কারণে আমি সৌদি আরব থেকেই স্যারের ইউটিউবগুলি দেখতাম স্যার দেখতে ভালো লাগে স্যারকে নামাজি মানুষ অনেক সুন্দর করে গুজরাজ করে কথা বলে আমি না শুধু আর অনেক বন্ধু বান্ধব মিলে স্যারের যখনই মানুষের হাতে পা ব্যথা হয় তখনই স্যারের অনুসরণ করে ইউটিউবে স্যার অনেক গুছায় গেছে কথা বলে আর ছোটখাটো কোনো সমস্যা হইলে স্যার যে ব্যায়ামগুলি দেয় ইউটিউবে তখন আমরা মোটামুটি অনেকে এগুলি ব্যায়াম অবলম্বন করে ওখানেই সুস্থ থাকে বেশি জটিল হয়ে গেলে আর এগুলি আর কাজ করে না পরে আমি একদিন আমার ওয়াইফের সাথে আমি বললাম যে স্যারের সাথে স্যারের তো ইউটিউবে ওখানে দেখছি একটু স্যারের সাথে যোগাযোগ করো আমি আর কোথাও যাবো না স্যারের তখন এখানে আমি ফোন দিলাম তো ওনারা বললো যে আপনি সিরিয়াল দেওয়া আছে আপনি এসে এখানে সরাসরি দেখতে পারেন শুক্রবার সারা অনুদিন প্রতিদিন সেই অনুযায়ী আপনি সরাসরি চলে আসলেন এবং স্যারের সামনাসামনি স্যারকে আপনার সকল রিপোর্ট দেখালেন স্যার বললো আপনার কাছে কি কি রিপোর্ট আছে এগুলি দেখান আমরা নতুন করে আপনার টাকা পয়সা নষ্ট করবো না আমরা যদি আবার এমআরআই টেমআরআই করতে যাই তাহলে আপনার 10-15,000 টাকা খরচ হয়ে যাবে আপনি বা যেখানে করে থাকছেন ওগুলি আমাকে দেখান ওগুলি দেখানোর পরে উনি বললো যে দুইটা পদ্ধতি আছে আপনার আপনার সমস্যাটা অনেক বড় একটা হলো অপারেশন অপারেশন করলে আপনি 3 দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে বাড়িতে ফিরে দিতে পারবেন এটা আমি গ্যারান্টি দেবো আচ্ছা আর যদি অপারেশন করতে ভয় পান তাহলে আপনি আমার এখানে ভর্তি হয়ে থেরাপি নেন মোটামুটি 15 দিন 20 দিন বা 1 মাস সময় লাগতে পারে এর মধ্যে আপনি ভালো হলে আপনি চলে যাবেন আলহামদুলিল্লাহ তা আমি 4 দিন আলহামদুলিল্লাহ 4 দিনের মধ্যে আমি এখানে আমি ভালো হয়ে গেছি দাঁড়াইতে পারছি আলহামদুলিল্লাহ আমি তখনই নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি স্যারের জন্য যে আমি কি অবস্থায় ছিলাম আমি এই কেন এই হাসপাতালে আইসো 4 দিন বিছানা পড়ছা থাকেন আমি করছি আছে ভালো বাথরুম থাকলে ওখানে বসে আমি বর্ষা পায়খানা করতে পারতাম না এমন অবস্থা আমার ছিল আপনাকে যখন আমি দেখেছিলাম আমি বলেছিলাম আপনার হাতে লাঠি কেন আপনি বলেছিলেন যে আমি লাঠি ছাড়া চলতে আমি আটতে পারি না এবং আমি বলেছিলাম যে আপনি এই লাঠি ফেলে দেন জি লাঠির আপনার দরকার হবে না জি আলহামদুলিল্লাহ এখন আপনি নিজের পায়ে হাঁটছেন জি অসংখ্য দর্শক আছেন যারা জানেন না হয়তো এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের জন্য আপনি যদি কিছু বলেন অবশ্যই সারা ইউটিউবগুলো দেখেন সবারই এখন ইন্টারনেটের ব্যবস্থা আছে অনলাইনের ব্যবস্থা আছে ডক্টর শফুল্লাহ স্যার ইন্টারনেটে সার্চ দিলেই আপনারা সবাই দেখতে পারবেন এবং ওনার কথাগুলি অনেক সুন্দর
এবং শুনতে ভালো লাগে ওনাকে দেখলে সরাসরি না দেখলে ভালো লাগবে না ইউটিউবে তো পুরো অংশ দেখা যায় না সামনাসামনি না আসলে ওনার ব্যবহারটা ভালো লাগবে না আর ওনার সমস্ত ওনার যেখানে যে সেন্টারটা যে হাসপাতালটা উনি আছে সমস্ত লোকগুলি ভদ্র এবং ভালো ওনার এই রোগগুলি দেখলেই ভালো হয়ে যাবে মানুষ যদি আপনাদের এই সমস্যা থাকে তো স্যার এখানে চলে আসেন স্যার যে সময়টা দেয় এর আগে ভালো হয়ে যায় স্যার একটু এমনিতে বেশি সময় নেয় কিন্তু এর স্যার জানে এর আগে রোগী ভালো হয়ে যাবো বাড়িতে চলে যাবে তো আমাকেও বেশি সময় দিয়েছিল কিন্তু আমি এর আগে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছি আল্লাহর কাছে শুকরিয়া আমি অনেক অসুবিধায় ছিলাম আপনারা চলে আসেন আলহামদুলিল্লাহ স্যারকে ধন্যবাদ স্যার আল্লাহর উপর আল্লাহ রহমত করুক স্যার এরকম ডাক্তার আল্লাহ আর বাংলাদেশে পয়দা করে দিক আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যার আপনাকে এই যে আমার ভাইয়ের যে কান্না জড়িত কণ্ঠ ওনার চোখ ছলছল করছে সেই পুরাতন কথাগুলো মনে পড়ে আমি এতক্ষণ সেটাই দেখছিলাম আমিও হারিয়ে গেছি অবশ্য ওনার সেই দিনগুলোতে কতটা কষ্ট চিন্তা করেন তো সুস্থ স্বাভাবিক মানুষ সব কাজ করে বেড়াচ্ছেন দাপিয়ে বেড়াচ্ছেন সেই মানুষটা হঠাৎ করে রুমের ভিতরে বাথরুম করছেন কারোর সাহায্য ছাড়া কোনো কাজ করতে পারছেন না জীবন প্রায় অন্ধকার হয়ে গিয়েছে আপনি কী করবেন আপনি জানেন না অপারেশন সাকসেসফুল হবে কিনা সেই গ্যারান্টিও নেই হয়তো সারা জীবন পঙ্গু হয়ে যেতে পারে কিন্তু দেখুন শুধু একটি তথ্য জানা ছিল যে হ্যাঁ এরকম একটা চিকিৎসা আছে একটু খুঁজে নিই চলে আসছে বাকিটা শুনলেন দর্শক বলেন তো কয়দিন লাগলো ওনার কয়টা দিন লাগলো সুস্থ হতে কিছুই না কিছুই না দর্শক ডিসিশন আপনাদের পঙ্গু হয়ে বাসায় পড়ে থাকবেন অন্যের গলগ্রহ হয়ে অন্যের কাছে সাহায্য নিয়ে বেঁচে থাকবেন নাকি সুস্থ হয়ে মানুষের মতো করে ঘুরে বেড়াবেন ডিপিআরসি হসপিটাল ঢাকা শ্যামলীতে অবস্থিত আমাদের হটলাইন নাম্বার নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে এই একটা ফোন কল হতে পারে আপনার পুরো জীবন আপনার পুরো পরিবারের জীবন বদলে দিতে পারে জাস্ট একটা ফোন কল অপেক্ষায় থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের স্যারের জন্য দোয়া করবেন আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন যত রুগী আছেন সকলের জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে ভালোভাবে তারা সারাটা জীবন থাকতে পারেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম স্যার আপনাকে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ